তোর চেয়ারের সাথে সাথে কি মাথাটাও নষ্ট হয়ে গেছে যে এখানে গাড়ি পার্ক করছিস? এই প্লেসটা পার্কিং করার জন্যই খালি ছিল তাই পার্কিং করে দিয়েছি। আচ্ছা, জায়গা খালি থাকলে কি তুই পার্কিং করবি নাকি? হ্যাঁ, তুই কি জানিস এই জায়গা সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? এই জায়গাটা আমাদের আর এইখানে শুধু আমরাই পার্কিং করব। আমি তো কোথাও লেখা দেখতে পাচ্ছি না যে এটা আপনাদের পার্কিং। লেখা নেই, এই জন্যই তো আমরা তোকে ওয়ার্নিং দিতে এসেছি। ও, আই এম সো সরি, আপনাদেরকে প্রবলেমে ফেলে দিলাম তার জন্য। সমস্যা নেই, আমার কাজ আছে, আমি এখন যাই। ও ম্যাডাম, দাঁড়া, তোর কারণে তো আমাদের অনেক প্রবলেম হয়েছে আর সেই প্রবলেমের ক্ষতিপূরণ তোকে এখানে দিয়েই তারপর যেতে হবে। ক্ষতিপূরণ? কেমন ক্ষতিপূরণ? এখানে গাড়ি পার্ক করতে হলে টাকা লাগে। টাকা? হ্যাঁ, টাকা লাগে, পুরো 5000 টাকা। 5000 টাকা? কিন্তু এই পার্কিং প্লেসটা তো সম্পূর্ণ ফ্রি পার্কিং প্লেস। পার্কিংটা আমাদের, এখানে পার্ক করতে হলে টাকা দিতে হবে। আচ্ছা, আপনাদের কি কোনো আইডিয়া আছে? রাস্তাঘাটে চাঁদাবাজি করা সম্পূর্ণ নিষেধ আর এটা আইনতভাবে দণ্ডনীয় অপরাধ। শোন, আমাদের না তোকে আইন শিখাতে হবে না, আইন সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা আছে আর তুই যদি চাস তাহলে আমরা তোকে আইন শিখাতে পারি। আচ্ছা, তো এখন আপনারা সবাই আমাকে আইন শিখাবেন? আরে ম্যাডাম, তোমার তো জানা নেই এই শহরের যত পার্কিং আছে সব পার্কিং এর টেন্ডার আমার বড় ভাই নিয়ে রেখেছে আর আমরা তো এভাবেই টাকা তুলি, কি বলিস? শোন, তোর আসলে কোনো আইডিয়াই নেই আমাদের পাওয়ার সম্পর্কে। আচ্ছা, আমি যদি তোমাদের এই ইললিগাল পার্কিং জোনের জন্য টাকা না দেই তাহলে তোমরা আমার সঙ্গে কি করবে? এই যে তোর চেহারাটা অর্ধেক জ্বলে আছে না, এই পুরো চেহারাটা পারমানেন্টলি জ্বালিয়ে দেওয়ার ব্যবস্থা করব, বুঝতে পারছিস? শোন, তুই আমাদের সাথে আর কোনো কথা বাড়াস না, কারণ তোর কোনো আইডিয়াই নেই যে তুই কাদের সাথে ঝামেলায় জড়াচ্ছিস। আমার মনে হচ্ছে তোমরা নিজেরাই জানো না যে তোমরা সবাই কত বড় বিপদে পড়তে চলেছো। এই, তুই এটা ভাবিস না যে আমরা তোর এই ধমকিতে ভয় পেয়ে যাব, ভয় পেয়ে গেছি। শোন, তোর ধমকে আমরা ভয় পাই আর না পাই, কিন্তু তোর চেহারা দেখে না আমরা অনেক ভয় পেয়ে গেছি রে। মা, আমার তো মনে হয় কি জানোস, তুই ঘর থেকে যখন বেরোস বাচ্চারা তোর দেখে চিৎকার দেয়, ভয়ে খাটের নিচে পলায়, ঠিক না? আমি কি ঠিক বলছি? বল, আমার তো মনে হয় বলে পেতনি চলে আসছে, ওমা ভয় পাইছি, বলে না? বল, বলে কি না? আচ্ছা, তোর চেহারা দেখে যে বাচ্চারা ভয় পায় এতে কি তোর লজ্জা লাগে না? হ্যাঁ, তোর মতো মানুষের উচিত কি জানিস এই পোড়া চেহারাটা নিয়ে না চার দেওয়ালের মধ্যে বন্দি থাকা? কারণ তোর মতো মানুষের এই সোসাইটিতে থাকার কোনো অধিকার নেই। তো তোমাদের কি মনে হয় সোসাইটিতে তোমাদের মতো মানুষ দরকার? তা নয় তো কি, এই পুরো পৃথিবী আমাদের মতো স্মার্ট ড্যাশিং লোকদেরকেই পছন্দ করে, তোর মতো এরকম মুখ জ্বলা লোকদেরকে না। আর হ্যাঁ, তোর কি এই মুখটা ছোটবেলা থেকেই জ্বলে গেছে নাকি তোর কোনো বয়ফ্রেন্ড বা আশিক ধরে নিয়ে জ্বালিয়ে দিয়েছে, কোনটা বল? এই দাঁড়া দাঁড়া, আমি বলছি ওর চেহারাটা কিভাবে পুড়েছে। আমার মনে হয় কি জানিস, ও না একসাথে অনেকগুলো ছেলের সাথে রিলেশন করতো, ওর অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল। আর তুই তো জানিস একসাথে অনেকগুলো ছেলেকে চালাতে গেলে অনেক পস্তাতে হয়, অনেক সময়ও ব্যয় করতে হয়। আমার মনে হয় কি জানিস, ও যখন ওর একটা বয়ফ্রেন্ডকে সময় দিতে গিয়ে আরেকটা বয়ফ্রেন্ডের সাথে চিট করতে গিয়েছে সেই মুহূর্তে না ও ধরা খেয়ে গিয়েছে। আর তখন ওর বয়ফ্রেন্ড কি করেছে, ওর মুখে অ্যাসিড ছুড়ে ওর মুখটাকে ঝলসে দিয়েছে আর ওর সুন্দর মুখটা পুরো ঝলসে গিয়েছে। কে, আমি কি বলেছি, সত্যি বলেছি না? হ্যাঁ, বল বল বল, দেখ ও তো কথাই বলছে না। হ্যাঁ, আমার মনে হয় কি আমি যা বলেছি একদম সত্যি বলেছি, তাই তোর মুখটা একদম বন্ধ হয়ে গেছে। আরে ও কি বলবে, ওর ঘটনা, ওর ঝুলি তো পুরো ফাঁস করে দিয়েছে, ঝুলে কুলিয়ে দিয়েছিস। অনেক হয়েছে, এতক্ষণ যাবো তোমরা এখানে দাঁড়িয়ে আমাকে অনেক অপমান করেছো, আমার অনেক কাজ আছে, এখন আমাকে যেতে দাও। ও ম্যাডাম, দাঁড়া, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, নিজের বয়ফ্রেন্ডের কাছে যাচ্ছিস নাকি অন্য কারো বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিস? তুই যেখানে যাওয়ার চা আমাদের কিচ্ছু যায় আসে না, কিন্তু যাওয়ার আগে আমাদের 5000 পাউনা টাকা বুঝিয়ে দিয়ে যা। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি, আমার গাল লাল করে দিলি? হ্যাঁ দিয়েছি, কারণ তোরা সবাই আমার সঙ্গে মাত্র অতিরিক্ত বেয়াদবি করে ফেলেছিস। তুই যদি মেয়ে না হতি না তোকে বোঝাতাম কত ধানের কত চাল। দাঁড়া, তোকে বোঝাচ্ছি আমার ক্ষমতা কত দূর, আমার হাত কত বড়। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখতে চাই তোদের পাওয়ার ঠিক কতটা, দেখা আমাকে পাওয়ার। হ্যালো ভাইয়া, ভাইয়া একটা মেয়ে আমাদের সাথে বেয়াদবি করছে, এমনকি আমার গায়ে হাত তুলেছে, তুমি একটা থানা থেকে পুলিশ পাঠাও তো, ওকে বোঝাতে হবে আমার হাত কত বড় লম্বা। দাঁড়া, তুই এক্ষুনি দাঁড়া, তোকে আমি বুঝিয়ে দেবো আমার হাত কত বড় লম্বা। হ্যাঁ স্যার, বলুন আপনার সাথে কে বেয়াদবি করেছে, কাকে ধরে নিয়ে যেতে হবে? এই যে এই মেয়েটা,
এই মেয়েটা আমার সাথে বেদবি করেছে, এই মেয়েটা আমার গালে হাত তুলেছে। হ্যাঁ, ওকে নিয়ে যান, আর ওকে ততদিন পর্যন্ত থানায় বন্দি করে রাখবেন যতদিন পর্যন্ত ওর মাথায় না ঢুকবে যে ও কাদের সাথে পাঙ্গা নিয়েছে। জি ম্যাডাম, আপনি কোনো টেনশন করবেন না, আমি এখনই তাকে ধরে নিয়ে যাচ্ছি। আরে ম্যাডাম, আপনি এখানে? আরে ও তো একটা রাস্তার মেয়ে, আর আপনি ওকে ম্যাম কেন বলছেন? আরে আপনারা কাকে কি বলছেন, আপনারা ওনাকে চিনতে পারেন নাই? গতকাল রাতেই তো ওনার ইন্টারভিউ লাইভ টেলিকাস্ট হয়েছে। ইন্টারভিউ? এই মেয়ের পরিচয় কি? ম্যাডাম এই বছর বিসিএস এ টপ করেছে, আর উনি এখন আপকামিং ম্যাজিস্ট্রেট, আর আমি যতদূর শুনেছি ম্যাডামের পোস্টিং আমাদের এই এরিয়াতে হবে। কি ম্যাডাম, আপনি একজন ম্যাজিস্ট্রেট? আমি তো এখানে আমার এক ফ্রেন্ডের বিয়েতে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত তোমাদের সঙ্গে আমার দেখা হয়ে গেছে। এখানে তোমাদের সঙ্গে আমার দেখা না হলে আমি কখনো বুঝতেই পারতাম না যে পৃথিবীতে এখনো অবধি তোমাদের মতো এত বেয়াদব, এত নিকৃষ্ট মানুষ আছে। তোমরা এতটাই বেয়াদব যে তোমরা মানুষকে নিচু করে কথা বলতে দু সেকেন্ডও ভাবো না। তোমাদের যখন যেটা মাথায় আসে মানুষকে নিচু করে ছোট করে তখনই সেই কথাগুলো বলতে থাকো। কিন্তু এতে করে কি হয়েছে জানো? এতে করে আমার জন্য ভালো হয়েছে, আমি তোমাদের সম্পর্কে সবকিছু জানতে পেরেছি, তোমাদের ইললিগাল কাজ সম্পর্কে সবকিছু জানতে পেরেছি। দেখো আমি কিন্তু তোমাদেরকে কিছু জিজ্ঞেস করিনি, কিন্তু তোমরা নিজের স্ব ইচ্ছায় সবকিছু আমাকে বলে দিয়েছো, আর এটাই তোমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তোমরা ভেবো না যে তোমাদের আমি কিছুই করতে পারবো না, আমি অনেক কিছুই করতে পারবো। কারণ তোমরা যখন আমার সঙ্গে খারাপ ব্যবহার করছিলে, আমাকে ছোট করে কথা বলছিলে, তোমাদের ইললিগাল কাজ সম্পর্কে বলছিলে, তখন আমি এই থানার ওসির কাছে সব ইনফরমেশন দিয়ে দিয়েছি, সে অলরেডি তোমাদের সম্পর্কে জানে, আর আমি যতক্ষণ আছি তোমাদের শাস্তি অবশ্যই হবে। আরেকটা কথা, সেটা হচ্ছে তোমার ভাই, তোমার ভাই যে পুলিশ অফিসার হয়ে তোমাদের সঙ্গে এত ইললিগাল কাজ করবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ওনারও শাস্তি হবে, ওনার শাস্তিটা আমি স্বয়ং দিব। তোমরা ভেবো না যে আমি এখানে না থাকলেই তোমাদের শাস্তি হবে না, আমি এখানে না থাকলেও তোমাদের শাস্তি হবে। আর তোমরা জানি তখন কি বলছিলে, আমাকে ছোট করে, আমার চেহারা নিয়ে আমাকে কটাক্ষ করে কথা বলছিলে। একটা মেয়ে তার ফেসটা পুরোপুরিভাবে জ্বলে গেছে, যে মেয়েটার সাথে তোমাদের সবার ভালো আচরণ করা উচিত ছিল, তার মনে সাহস জাগানোর কথা ছিল, কিন্তু তোমরা সেটা করনি। তোমরা বরং আমাকে নিচু করে কথা বলেছো, আমাকে ছোট করে কথা বলেছো, আর আমার বয়ফ্রেন্ডের কথা বলছিলে তাই না? শোনো, আমার ফেসটা আমার কোনো বয়ফ্রেন্ড জ্বালিয়ে দিয়ে যায়নি, আমার ফেসটা যে জ্বালিয়ে দিয়েছে তার অলরেডি শাস্তি হয়ে গেছে, সে এখন আর এই দুনিয়াতে নেই। আর তোমরা যে কাজগুলো করছো তোমাদেরও শাস্তি খুবই তাড়াতাড়ি হবে। আর তোমাদের কি মনে হয় আমার মতো মেয়েরা অকর্মা? আরে অকর্মা তো তোমরা, তোমরা নিজেরা তো কোনো কাজ করো না, যদি অন্য কেউ কোনো কাজ করতে যায় তাহলে তাদের কাজগুলোও শান্তিমতো করতে দাও না। তোমরা কি চিন্তা করো নিজেদেরকে, নিজেদের কাছে টাকা আছে, যা খুশি তাই করতে পারবে? শোনো, এভাবে বাবার কাছ থেকে টাকা এনে ভাঙা বন্ধ করো, আর নিজেরা কিছু করার চেষ্টা করো। তোমরা তো নিজেরা কিছু করবেই না, তার উপর দেশের ভিতর ইললিগাল কাজ করবে। আমার মনে হয় তোমাদের সঙ্গে আমি অনেক বেশি কথা বলে ফেলেছি, আমি যতটুকু কথা বলেছি তোমাদের বোঝার হলে তোমরা এতক্ষণ বুঝে যেতে। আমি জানি না তোমরা বুঝতে পেরেছো কিনা, যদি বুঝতে পারো তাহলে এটা তোমাদের জন্যই সৌভাগ্য, আর যদি বুঝতে না পারো তাহলে এটা তোমাদের জন্য দুর্ভাগ্য। আমি তোমাদের সঙ্গে আর কথা বাড়াতে চাচ্ছি না, আমি অলরেডি পুলিশের কাছে ইনফর্ম করে দিয়েছি, হয়তোবা একটু পরেই পুলিশ এখানে চলে আসবে আর তোমাদের সবগুলোকে ধরে নিয়ে যাবে থানায়। থানায় যাওয়ার পরে থানায় বসে বসে রুটি বানাবে আর খাবে, আর সবাইকে নিয়ে গসিপ করবে, আর ইললিগাল কাজ করবে কীভাবে সেই চিন্তা ভাবনা করবে। আর আপনি, আপনার কাছ থেকে আমি এটা কখনোই আশা করিনি, আপনি কিভাবে এই কাজটা করতে পারেন? আপনি না দেশ রক্ষা করার জন্য পুলিশ অফিসার হয়েছেন, আর এইটা তার নমুনা। আপনি দেশের রক্ষা না করে দেশের ক্ষতি করছেন, আপনার ভাইয়ের সঙ্গে আপনি সাথ দিয়ে ইললিগাল কাজ করছেন, আপনার শাস্তি তো অবশ্যই হবে। আপনি না একজন পুলিশ অফিসার, আপনার কাছ থেকে তো এটা আশা করা যায় না। আপনি যেখানে পুলিশ অফিসার হয়েছেন দেশের সেবা করার জন্য, সেখানে আপনি এদের সঙ্গে সাথ দিচ্ছেন, আপনার শাস্তি তো অবশ্যই হবে। সরি ম্যাডাম, দেখুন না আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমরা না বুঝে অনেক বড় ভুল করেছি। বিশ্বাস করেন, আমরা জানতাম না যে আপনি আপকামিং ম্যাজিস্ট্রেট, যদি জানতাম তাহলে কখনোই আপনার সাথে এরকম অন্যায় কাজ করতে পারতাম না। সরুন এখান থেকে আর আমাকে যাওয়ার জায়গা দিন।